জন্মদিন আপনার মনে আছে? ও মা, সব ভুলে গেলেও আমি এটা ভুলতে পারি নাকি? তাহলে আমাকে বলেননি কেন আপনি? বললে বুঝি সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকে। ও, তখন যে আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন তার মানে মার্কেটে গিয়েছিলেন এইসব জিনিসগুলো কিনতে। হ্যাঁ, তাই। এই কেকটা কি আমি এখনই কাটবো? না, এখনো তো কেক রেডি হয়নি। তাহলে এখন আপনি আমায় কি দেবেন? 12টা কিন্তু বেজে গেছে। কি দেবেন বলুন, বলুন বলুন কি দেবেন? কি দেব কি দেব, কথা ভুলেই গেছে। কাল সকালে আমি সবাইকে মনে করিয়ে দেব, কাল সবার সামনে কেক কাটা হবে। ঠিক আছে, তাহলে আমি এই কিস মিস নিয়েই চলে যাচ্ছি। হ্যাঁ, যান এখন। ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আপনার হাতে বানানো কেক কাটার জন্য সারা রাত অধীর আগ্রহে সকালের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আপনি এখন যান তো, যান যান। আরে যান না। ম্যাডাম, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, কিন্তু 10 মিনিটের মধ্যে ব্যাপারটা শেষ করুন প্লিজ। দেখা করতে চাইছো কেন? দেখো, একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি তোমাদের জাস্ট কাউকে আর বিশ্বাস করতে পারছি না, হয়তো কোনোদিন আর পারবো না। সুকান্ত যে এত বড় একটা বোকামো করে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি। যদি জানতাম যে সুকান্ত দা সর্বমঙ্গলার খাবারে বিষ মেশাচ্ছে, তাহলে আগেই অ্যালার্ট করে দিতাম। এই দায়িত্বটা তো সৌমিলি তুমি আমাকেও দিতে পারতে। লজ্জা করছে না তোমার এরকম কথা বলতে? তোমায় এর থেকেও একটা সহজ কাজের দায়িত্ব দিয়েছিলাম, পেরেছিলে করতে। একটা কথা ক্লিয়ারলি শুনে নাও, সর্বমঙ্গলা গ্রামীণ মেয়ে হতে পারে, বাট ওই মেয়েটা না তোমার থেকে অনেক বেশি চালাক। শুধু ওর জন্য, ওর জন্য আমার মান সম্মান বাড়িতে নিচে নেমে গেছে। অপমানের জ্বালা আমি সহ্য করতে পারছি না, এর বদলে আমাকে নিতেই হবে। আমিকে শেষ করে দেবো সৌমিলি, ওর গোটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেবো। যাক, কিছু করতে পারো চাই না পারো, এটলিস্ট আমার অপমানের যন্ত্রণা বোধটা তুমি ফিল করতে পারছো। সৌমিলি, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে, বলো। এই মুহূর্তে আমি বাড়িতে সেফ জোনে আছি, বাড়িতে সবার হাতে পায়ে ধরে ক্ষমাও চেয়ে নিয়েছি,
সবাই জানে আমার উচিত শিক্ষা হয়েছে, কিন্তু আমি বদলাইনি। যতক্ষণ না ওর বদলা আমি নিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। তোমার আর কিছু বলার আছে? সর্বমঙ্গলা ধূপকাঠি বানানোর জন্য আমাদের পাড়ায় একটা বাড়ি ভাড়া নিয়েছে, সমস্ত ধূপকাঠি ওখানেই বানানো হচ্ছে। এগুলো বাসি খবর, নতুন কোনো আপডেট থাকলে দাও আমায়। তুমি যখন সব জানো তখন এটাও জেনে নাও যে ওর এই ব্যবসার সাথে ও বাড়ির সবাইকে নিজের সাথে জুড়ে নিয়েছে। সৌমিলি, আমি ওর শেষ দেখতে চাই, প্লিজ আমাকে একটা চান্স দাও, প্লিজ। ওকে রিল্যাক্স, তাই হবে। আমরা সবাই মিলে সর্বমঙ্গলাকে অনেক বড় শাস্তি দেবো। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি ফ্যাক্টরিতে এখন যেও না, ফ্যাক্টরির বিষয়টা এদিক থেকে আমি সামলে নেবো, মানে ফ্যাক্টরিটা কীভাবে লাটে তুলতে হয় সেটা তো আমি খুব ভালো রকমভাবে জানি। সো তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, বাড়ির বিষয়বস্তুগুলো একটু নজরে রাখো, আর প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের আপডেট আমাকে তুমি দেবে। ওকে, ঠিক আছে, যা করার একটু তাড়াতাড়ি করো, কারণ আমাদের হাতে সময় খুব কম। যত দিন যাবে তত বেশি করে ও বাড়ির সবার মন জয় করে নেবে। সর্বমঙ্গলের রোজ 5,000 ধূপকাঠি বানিয়ে আশ্রমে সাপ্লাই করবে বলে মায়ের মন একেবারে গলে জল হয়ে গেছে। সৌমিলি, মা বলেছে ঠাকুরের জন্য 5,000 ধূপকাঠি বানানোর অর্ডার পেয়েছে বলে ওই মেয়ের মাথায় নাকি ভগবানের হাত আছে। দেখো, বাড়ির বাইরে আমি অলরেডি একটা লোকে ফিট করে দিয়েছি, আর ফ্যাক্টরির ব্যাপারটা সে বুঝে নেবে খুব ভালো রকমভাবে। ওই ভক্তিধাম সেবাঙ্গনে সর্বমঙ্গলা ধূপকাঠি পৌঁছাবে না, আর বাইনি চান্স যদি পৌঁছায়ও ওই মন্দির চত্বরে যখনই সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বালানো হবে না, তারপর যে ভয়ঙ্কর পরিণামটা হবে সেটা আমার থেকে বেটার আর কেউ জানে না। কি পরিণাম বলবো বলবো, সময় আসুক নিশ্চয়ই বলবো। তো এক কাজ করো, তুমি এখন যাও, বাড়ি যাও। আমাদের সম্পর্ক যেভাবে এগোচ্ছে আর বাড়িতে সবাই মিলে ওদের দুজনকে যেভাবে মাতামাতি করছে নিয়ে, এবার সর্বমঙ্গলা অনিশের বেডরুমে ঢুকলো বলে। বাড়ি যাও, তোমাকে যেটুকু করতে বললাম তুমি শুধু সেটুকু করো, আর এদিকে আমি এমন ব্যবস্থা করছি বাড়ির লোকের চোখে ওই সর্বমঙ্গলা জাস্ট কোনোদিন ভালো হয়ে থাকতে পারবে না। শুধু বাড়ির চোখে নয়, গোটা দুনিয়ার চোখে ওকে এমন ভাবে বদনাম করবো যে সুইসাইড করতে বাধ্য হবে। সময় পেরিয়ে যাচ্ছে, শুনলে না বললো 10 মিনিট টাইম, যাচ্ছি, সুযোগ পেলে ফোন করো, আর যত তাড়াতাড়ি সম্ভব এই নরক থেকে বেরোনোর চেষ্টা করো। চল। মহাভারতে অভিমন্যুকে ঠিক চক্রব্যূহের মধ্যে যেভাবে ফাঁসানো হয়েছিল আমিও তোমায় ঠিক সেইভাবে ফাঁসাবো সর্বমঙ্গলা। তুমি সুইসাইড করতে বাধ্য হবে, নিজেকে শেষ করে দেবে তুমি, আর সুখ নেই তোমার কপালে। তোমার কপালে এখন মৃত্যু ঘনিয়ে আসছে, অকাল মৃত্যু। Thank you.
শব্দ মনে হচ্ছে। এই সময় কার পায়ের শব্দ? নিশ্চয়ই অনিশবাবু লুকিয়ে লুকিয়ে আমায় দেখছেন। কি মুশকিল রে বাবা, কত করে বারণ করলাম একদম কথা শুনে না। দেখি তো বাবা, আমার বাড়ির ভেতরে ঢুকতে